বিএনপির নেতিবাচক ও অপরাজনীতিতে উন্নয়ন ধারাই শুধু বাধাগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের বিকাশধারা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনার সভায় একথা বলেন তিনি। বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই হচ্ছে সহিংসতা আর সন্ত্রাস। স্বাধীনতা বিরোধীদের সাথে সখ্য রেখে সুবর্ণ জয়ন্তী পালন মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে রসিকতা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির আন্দোলন, সমাবেশ, মিছিল, মানববন্ধন মানেই সহিংসতা আর সন্ত্রাস। তাদের কর্মসূচি মানেই জনগণের সম্পদ বাস পোড়ানো, জনগণ তাদের কর্মসূচিতে ভীত সন্ত্রস্ত।